সারাক্ষণ শুধু হিসেব করে যাচ্ছ। আরে বাবা, নিজের শরীরের কথা একটু মাথায় রাখতে হবে না কি? কেন, শরীরের আবার কি হলো? দিবি তো ভালো আছে। ওষুধগুলো ঠিক মতো না খেলে শরীর ভালো থাকবে কি করে? সকালে তো ওই প্রেশারের ওষুধটা খেলে না, ধরো। তুমি যমুনাকে একবার ডাকো তো, কোন কোন জায়গায় কত টাকা খরচা হয়েছে কিংবা হবে সেই ব্যাপারটা অবশ্যই একটু আলোচনা করা দরকার। ও এক্ষুনি এই ঘরে আসছে। কদিন ধরে তোমায় একটা কথা বলবো বলে ভাবছিলাম। বলো। হ্যাঁ, বলছি যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওই রিভু কোমল দিঘি থেকে আসার পর থেকেই না কীরকম যেন ঘুম মেরে আছে, সময় মতন খায় না, তারপরে সব সময় কি যেন ভাবে। তাহলে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি কি ভেবেছিলে গো? বলি ব্যাপার কি, এ ছেলে বারবার এখানে আসে কেন? ওনারা যা বলছেন সেটা সত্যি? তুই কালকে এসেছিলি? না বাবা, আমি কালকে বাঁধ ইন্সপেকশনের কাজে এসেছিলাম। আর আজ? আজ নিশ্চয়ই বাঁধের ইন্সপেকশনের জন্য নয়। দেখো কামিনী, রিভুর মনটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, তাই তো তাড়াতাড়ি করে ওর বিয়ের দিনটা আমি এগিয়ে নিয়ে এলাম। তা না হলে পাছে হয়তো ও একটা বড় সড়ো ভুল করে বসতে পারে। দাদা, ও দাদা, আপনি কেন শুধু শুধু এত চিন্তা করছেন? একদম চিন্তা করবেন না, আছি তো আমরা, সবাই আছি, আমি আছি, সব ঠিক হয়ে যাবে দেখবেন। যমুনা, আমি যে তোমাকে কতটা ভরসা করি সেটা তুমি খুব ভালো করেই জানো, কিন্তু রিভুকে তোমরা আমার মতো করে চেনো না। ওর মনের মধ্যে একটা বদল এসেছে, সেটা কিন্তু খুব একটা ভালোর দিকে নয়, সেটা আমি জানি। না দাদা, আপনি শুধু শুধু ভাবছেন। রিভু আমাদের কত বাধ্য ছেলে বলুন তো, ও কোনোদিন আপনার কথা মতো চলেনি এমনটা হয়েছে? আজও হবে না, ও ঠিক আপনার কথা মতো চলবে দেখবেন। না, সে হয়তো করবে, কিন্তু মানুষের মন তো কখন যে বদলে যাবে কেউ জানে না। কিন্তু জানো, রিভুর মনের মধ্যে যে কিছু একটা চলছে সেটা আমি বুঝতে পেরেছি। মানে কি কি বলছেন দাদা, ওর মনে কি চলছে? দেখো যমুনা, রিভুর বাইরের খোলসটা না অনেকটা আমার মতো,